মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরাবুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক গুলাম মোস্তফার পরিচালনায় সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি স্যার জেরাল কপম্যান, আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা খসরুজ্জামান খসরু, চৌধুরী হাফিজুর রহমান, মুজাহিদুর রহমান, মহি আহমেদ চৌধুরী, শিপার মিয়া প্রমুখ। বক্তারা বলেন খালেদা জিয়ার জামার শিবিরকে সাথে নিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন কখনই সফল হবে না। দেশের জনগণ জামাত জোট সরকারের সময়ে সকল অপকর্মের আর দুর্নীতির চিত্র ভুলে যায়নি। বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও 71 সনে যারা 30 লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছিল তাদের বিচার অতি দ্রুত সম্পন্ন করতে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। ম্যানচেস্টার থেকে ফুরকান রহমান চৌধুরী সাগর, বাংলা টিভি।